গ্যাংটকে গন্ডগোল করে আপাতত কলকাতার বই মেলায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক দা, গ্যাংটকে কতটা গন্ডগোল হলো বলো সে কথা। গ্যাংটকে গন্ডগোল নিয়ে খুব বেশি কথা বলা যাবে না। আমরা গ্যাংটকে গন্ডগোল ছবিটা সবাই, গল্পটা সবাই পড়েছি, এইবার একটু অপেক্ষা করতে হবে। একদম আমার মনে হয় যে একটা নতুন ফেলুদা আসতে চলেছে, সেটা শুধু মানে কাস্টিংয়ের বলছি না, ফেলুদা তার অ্যাপ্রোচে, তার গল্পেও আমার মনে হয় একটা খুব নতুন ঝকঝকে ফেলুদা আসতে চলেছে। এর থেকে বেশি এই মুহূর্তে কিছু বলার নেই, কারণ সিরিজটা যখন আসবে তখন মানুষ দেখবে, এর থেকে বেশি এই মুহূর্তে কিছু বলার নেই। শশধর বসু কতটা তীক্ষ্ণ এবারে, যদিও বলবে যে মানে ছবির পর তাদেরই দেখা যাবে, সেই কথাটাই বলবো, তার থেকে বেশি কিছু বলবো না। শশধর বসু চরিত্র যারা জানেন তারা জানেন যে শশধর বসু কে এবং কি, তবে একটু অপেক্ষা করলেই আর কদিন বাদেই চলে আসবে, তখন দেখা যাবে যে শশধর বসু আদৌ তীক্ষ্ণ নাকি ভোঁতা। এবং এবারে মায়ার জঞ্জালের প্রসঙ্গে আসা যাক, মায়ার জঞ্জালে তুমি কীভাবে আটকে গেলে বা ভেসে রইলে? মায়ার জঞ্জাল আসলে মানে এই শব্দটা একটা খুব নতুন একটা শব্দ, যেটা এই ছবিটার ক্ষেত্রেই প্রায় তৈরি হয়েছে। ডেব্রিজ অফ ডিজায়ার বললে যেভাবে মানেটা ক্লিয়ার হয়, মায়ার জঞ্জাল বললে হয়তো খানিকটা একটা আবছা ছায়া মতন আবছা তৈরি হয়। কিন্তু এই যে আমাদের, আমরা যাদের বেঁচে থাকতে গিয়ে রোজ আমাদের আশেপাশে দেখতে পাই এই গল্প, তাদের এমন নয় যে গল্পটা আকাশ থেকে পড়া একটা গল্প। কিন্তু খুব মজা হচ্ছে যে এটা 50-এর দশকে লেখা একটা বাংলা সাহিত্যের দুটো গল্প নিয়ে তৈরি হয়েছে, অথচ ছবিটা যখন হয়েছে তখন তার যে চরিত্ররা, তাদের যে ক্রাইসিস, তাদের আশেপাশে যা যা ঘটছে সবটাই সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক এবং মানে আমাদের সোসাইটিকে চিনতে বা আমাদের সোসাইটিকে বুঝতে এই ছবি দেখে কোনো অসুবিধে হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভালো ছবি, পাশাপাশি সে একটা সব কিছুর পরে একটা গল্প বলবে, মানুষের ভালো লাগবে, পাশাপাশি কোথাও সময়কে, তার যে সময়, যে সময় দিয়ে সে যাচ্ছে তার সময়কেও সে ধরে রাখবে। এই ছবিটা ভীষণভাবে সেটা ধরে রেখেছে বলে আমার বিশ্বাস। দারুণ অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। বাংলাদেশ এবং ভারতবর্ষে একসঙ্গে যেহেতু মুক্তি পাবে বা এটা যেহেতু যৌথ প্রযোজনার ছবি, সেটাও মানে আমরা মানে আমরা অভিনেতা হিসাবে, ছবির দর্শক হিসাবে, বাঙালি হিসাবে সব কিছুতেই এটা একটা খুবই দারুণ অভিজ্ঞতা, কারণ দুটো মিলিয়ে এত বেশি সংখ্যক দর্শকের কাছে ছবিটা পৌঁছবে এটাতে আমরা সবাই খুবই এক্সাইটেড। মায়া তোমার কাছে কি জঞ্জাল? না, মায়া একদমই আমার কাছে। খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই, গ্রামীণফোন জঞ্জাল নয়। কিন্তু আসলে তুমি যদি খুব ফিলোসফিক্যালি দেখো তাহলে দেখবে যে আসলে আমরা আমরা কেই বার থেকে যাব, হ্যাঁ, কোনো চিহ্নই রইবে না। তো অতএব তাকে তুমি জঞ্জালই বলো আর যাই বলো, এই যে যত মায়া সেটা আসলে থাকবে না কোথাও, আমরাই থাকবো না, আমাদের মায়াও থাকবে না। আমার কাছে মায়া জঞ্জাল নয় একটা, কিন্তু কখন যে কোটা গিয়ে কী কোথায় গিয়ে পৌঁছাবে, জঞ্জাল হয়ে যাবে নাকি নেই হয়ে যাবে তা তো জানি না। গল্পে কবিতা অনেকগুলো মানুষের কথা বলেছে, দুটো সমাজকে দেখিয়েছে, দুটো সমাজের গল্প বলেছে। তো সবাই বলছিল কবিতা যখন মানে চেয়ারে তখন মানে এই পরীক্ষার্থীরা পাশ করেই বেরোবে, এরকমই একটা মনের জোর সকলের। তোমার কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ, একেবারেই তাই। কবিতা মানে অভিনেতা হিসেবে কাজ করার সময় সব পরিচালক কিন্তু অ্যাক্টরের থেকে পুঙ্খানুপুঙ্খ চাওয়া সবার থাকে না, আমরা কাজের অভিজ্ঞতা থেকে জানি, এবং সব মানে চাওয়ার থাকেও না, মানে দেখাই যাচ্ছে চরিত্রটা কেমন কি। কিন্তু মায়ার জঞ্জালের প্রতিটা চরিত্রের খুবই মানে মানে তার যে মানে তার যে মনোজগৎ সেটা খুব একটা সহজ সরল নয়, সেটার মধ্যে খুব জটিলতা আছে। এখন কিছু মানুষের মনোজগতের জটিলতা তার চেহারায়, কথায়, বার্তায় সব বেরিয়ে আসে, কিছু মানুষের বেরোয় না। এবং অভিনেতাকে যদি এই দুরকম যদি এরকম চরিত্র হয় তাহলে অভিনেতাকে সেটা করতে হবে, তার মনোজগতে তোলপাড় চলছে অথচ তার সামনে অতটা তার বহিঃপ্রকাশ নেই, যা যা ডিফিকাল্টিজ। এবং চরিত্রটা সম্পর্কেও বললাম যে তার যে 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 মানে মানসিক যা যা দ্বন্দ্ব সেটা তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে প্রায় আর ফেরার পথ থাকে না। তো ফলে এরকম একটা চরিত্র, আমার ধারণা যে চরিত্রটাই আসলে কবিতাই কল্পনা করেছে, অতএব চরিত্রটার প্রাথমিকভাবে কবিতার দিকেই যায়। এবং চরিত্রটি কী করবে, কীভাবে যাবে, হাঁটবে, বসবে, কথা বলবে, বা ওই যে ওর কী ভাবনা এই মুহূর্তে, কী ওর প্রেশার হচ্ছে, এই সবটাই খুব পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলে ব্রিফ করেছিল কবিতা, অতএব চরিত্রকে বুঝতে ধরতে অভিনেতা হিসাবে খুবই সুবিধা হয়। এবং ওপার বাংলার দুজন অভিনেতা কাজ করেছেন এই ছবিতে। হ্যাঁ, অপি করিম কাজ করেছেন। অপি করিম বাংলাদেশের খুবই মানে বিখ্যাত অভিনেত্রী এবং উনি অনেক বছর বাদে সিনেমা করছেন,
তো ফলে বাংলাদেশের যারা আমাদের দর্শক তাদের কাছে এটা আমার মনে হয় এটা একটা দারুণ ব্যাপার, কোনো অপি করিমকে বহু বছর বাদে সিনেমায় দেখা যাবে। এবং সোহেল মণ্ডলকে আমরা এখন আমাদের এখানকার ওয়েব সিরিজও দেখতে পাই। সোহেল খুবই এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ অভিনেতা, বাংলাদেশের খুবই শক্তিশালী বলিষ্ঠ অভিনেতা। তবে সোহেলের সঙ্গে আমার গল্পটার একদম সরাসরি যোগাযোগ নেই, পরে গিয়ে যোগ হয়। আর অপি আমার স্ত্রীর ভূমিকা এখানে অভিনয় করেছে, ফলে অপির সাথে কাজ করে খুব দারুণ ভালো লেগেছে। কারণ আমাদের তো মানে টেলিভিশনে বা ইউটিউবে দেখেছি আসলে অপির কাজ, আগে কখনো কাজ আলাপেরও সুযোগ হয়নি, ফলে আলাপ হয়েছে এবং কাজ করেছি। আমার ধারণা আমাদের সবারই দর্শকেরও খুব ভালো লাগবে। শেষ যেই প্রশ্নটা, যে অনেকে মনে করছেন সেই জটটা কেটে গেল মাঝখানে, যেই জটটা তৈরি হয়েছিল যে ওপার বাংলায় এপার বাংলায় যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাচ্ছিল না, আবারও কাজ হচ্ছে এবং ভালো রকমের হচ্ছে, তুমি কি বলবে এই বিষয়ে? এটা খুব হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে যে হওয়া দরকার, যে আমাদের যে যে মানে ছবি দেখালে তো দর্শকের কাছে পৌঁছতে হবে, বাজারটাকেও বাড়াতে হবে সমস্ত কিছুর দিক থেকে। এবং দুই দেশে এত রকমের প্রতিভাবান মানুষ আছেন, তারা পরিচালক, তারা অভিনেতা, তারা স্ক্রিপ্ট লিখছেন, সব মিলিয়ে এই পুরোটার একটা মানে মানে কী বলবো, একটা 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 বন্ধন হওয়ার দরকার, একটা এক্সচেঞ্জ হওয়ার দরকার। তাহলে আমার মনে হয় যে আখেরে লাভ হবে বাংলার, বাংলা ছবির, বাংলা গল্পের, বাংলা সাহিত্যের। তো ভীষণইভাবে এটা একটা দারুণ ব্যাপার। তবে আর পাশাপাশি যেসব কারণে, টেকনিক্যাল কারণে দুটো দেশের ছবি এক দেশে রিলিজ করা যায় না, এগুলো আসলে আমার বিষয় নয়, আমি অতটা বলতে পারবো না। আমার মন চায় যে এটা হোক, মন চায় যে দুই দেশের মানুষ দু দেশের ছবি দেখুক, কালচারালি তারা কাছাকাছি, আমরা আসলে বাঙালি, আমাদের খাওয়া, ভাষা, কথা, এক্সপ্রেশন সব আসলে এক, অতএব আমাদের এতটাই এক হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এইটুকুতে আমরা কেন হবো না?